Hey, what is going on everyone? আমি রাতুল আছি আপনাদের সাথে আর আমি আমার চ্যানেলে খুব একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন গুলো রিভিউ করিনি এখন পর্যন্ত বাট কিছুদিন আগে আমি একটা সার্ভেতে দেখলাম যে এই সেগমেন্টের ক্রেতাদের সংখ্যা সবচাইতে বেশি তাই হাজির হয়ে গেলাম আজকে সেরকমই একটা এন্ট্রি লেভেলের স্মার্টফোন itel A46 এর ফুল রিভিউ নিয়ে ডুয়াল 4G সাপোর্টেড এই ফোনটির অফিশিয়াল মূল্য বাংলাদেশে ৬৯৯৯ টাকা তো এই দামে আপনাদের জন্য কি কি অফার করছে ডিভাইসটি কথা হবে সেসব নিয়েই আসি ইন্ট্রোর পর Alright, as usual, let's start with the unboxing. Entry level holo box ta well decorated. Box khule oporei pacchen phone, erpor alada duti compartment jar ektite pacchen earphone, micro USB port ar ekta charging brick, oportite thakche battery karon er battery ta removable, user manual thakche ar sathe thakche ekta free back cover. A46 device ti mostly plastic built which is somewhat expected in this price range and rear part ta removable jeta ami ekটু আগে বললাম যেখানে হাউস করা হয়েছে dual 4G SIM slot এবং micro SD card এর পাশাপাশি removable battery fingerprint ও থাকছে rear part টিতে যার speed মোটামুটি ঠিকঠাকই ছিল এই দামে তবে front camera based face unlock টা fingerprint থেকেও কিছুটা fast device ti right bumper e পাচ্ছেন volume and power key আর bottom e থাকছে primary microphone ও micro USB port top portion e থাকছে 3.5mm এর audio port তবে speaker টা থাকছে awkwardly back side e যদিও স্পিকারের সাউন্ড মোটামুটি ভালোই ছিল এবং লাউডনেসও এই দামে ভালোই আর ব্লু এন্ড ব্ল্যাক গ্রেডিয়েন্টের এই ব্যাক পার্টিতে একটা গ্লিটারিং এফেক্ট লক্ষ্য করবেন আপনারা ওভারঅল ডিজাইন নিয়ে আমার খুব একটা কমপ্লেইন নেই ডিভাইসটির আর এই দামে মোটামুটি ভালো বিল্ড কোয়ালিটি অফার করছে A46 ডিভাইসটি এর ফ্রন্টে পাচ্ছেন 5.5 ইঞ্চের HD+ একটি IPS প্যানেল যার পিক্সেল ডেনসিটি 267 5.5 ইঞ্চ হওয়াতে শার্পনেস মোটামুটি ভালোই ছিল কালার এন্ড কন্ট্রাস্টও আমার কাছে ঠিকঠাকই মনে হয়েছে যদিও টাচ লেটেন্সিটা একটু বেশি তবে এই দামের অন্যান্য ফোনগুলোর সাথে কম্পেয়ার করলে আপনি অলমোস্ট সেমই পাবেন আর 18:9 অ্যাসপেক্ট রেশিও থাকা ইউটিউব ভিডিও বা গেমিং এ ফুল ভিউ একটা এক্সপেরিয়েন্স পাবেন ভিউইং অ্যাঙ্গেলও খুব একটা নেগেটিভিটি চোখে পড়েনি সো মেজর কোনো কমপ্লেইন থাকছে না ডিসপ্লে সেকশনেও itel A46 কে পাওয়ার করছে Spectrum Unisource SC9863A সাথে GPU হিসেবে থাকছে PowerVR এর GE8322 OctaCore A chipটির clock speed up to 1.6 GHz এবং এটি Android 9.0 Pie based এর UI কে বেশ ভালোভাবে পুশ করতে পারছিল যেটা আপনারা কিছুটা এর Geekbench 4 এর স্কোর দেখে আন্দাজ করতে পারেন যদিও কাস্টম এই UI টি কিছুটা চপি বাট আপনার রেগুলার ডে টু ডে টাস্ক এর 2GB RAM মোটামুটি হ্যান্ডেল করতে পারবে অ্যাপ ওপেনিং বা মাল্টিটাস্কিং চালিয়ে নেওয়ার মতো ছিল এতে অ্যান্ড লাইট গেমিংও ভালোভাবে হ্যান্ডেল করতে পারছিল ডিভাইসটির জিপিইউ লাইক টেম্পল রান বা সাবওয়ে সার্ফার চলেছে মোটামুটি একদমই ল্যাগ ফ্রি তবে হেভি গেমস লাইক Asphalt 9 এ ল্যাগ পাবেন which is somewhat obvious and long time gaming এও খুব একটা হিট টের পাইনি মেবি ডিউ টু ইটস প্লাস্টিক ব্যাক সো এই দামে A46 গুড এনাফ পারফরম্যান্স দিয়েছে আমি বলবো এতে পাচ্ছেন ডুয়াল ক্যামেরা সেটআপ অন দ্য ব্যাক যেখানে মেইন শুটারটি 8 মেগাপিক্সেলের উইথ 0.8 মেগাপিক্সেল ডেপথ সেন্সর আর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা AI enhanced এই ক্যামেরাটির ডে লাইট রেজাল্ট দাম অনুযায়ী মোটামুটি ডিসেন্ট ছিল বলা যায় ডিটেল মোটামুটি ভালোই ডাইনামিক রেঞ্জও ছিল অ্যাভারেজ যদিও সব সিনারিওতে এক্সপোজার কম্পেনসেশনটা হয়তো সেম পাবেন না বা হোয়াইট ব্যালেন্সটাও কনসিস্টেন্ট ছিল না বাট সেটা চালিয়ে নেওয়ার মতো কালার আমার টেস্ট অনুযায়ী কিছুটা লেস স্যাচুরেটেড তবে এটা আপনারা পোস্ট প্রসেসিংয়ে ইজিলি ইনক্রিজ করে ফেলতে পারবেন অ্যান্ড ফিল্ড অফ ভিউটাও কিছুটা জুমড ইন গুড লাইটিংয়ের শাটার স্পিড মোটামুটি ফাস্টই ছিল বলা যায় তবে লাইট কমলে শাটার কিছুটা স্লো হয়ে যায় আর মোটামুটি লাইটিংয়েও এতে ভালো রেজাল্ট পাচ্ছিলাম তবে এক্সট্রিম ডার্কে আপনারা নয়েজ হয়তো লক্ষ্য করবেন যেটা এগেইন দাম অনুযায়ী অবভিয়াস ফ্রন্টের 5 মেগাপিক্সেলের সেলফিও ডে লাইটে মোটামুটি ক্লিন ছবি দিচ্ছিল অ্যান্ড রেয়ারের মতো ফ্রন্ট ক্যামেরা দিয়ে পোর্ট্রেট মোডের ছবি তোলা যাবে আর রেয়ার ক্যামেরা দিয়ে ভিডিও ক্যাপচার করা যাবে আপ টু 1080p itel A46 ডিভাইসটিতে পাচ্ছেন 2350 mAh রিমুভেবল ব্যাটারি অ্যান্ড 4G অন রেখে হেভি ইউজার পরও এটা আমাকে 5 আওয়ার্স এর মতো স্ক্রিন অন টাইম দিয়েছে যেটা আমি বলবো খুবই ভালো ব্যাটারি সাপোর্ট সো মডারেট ইউজাররা ইজিলি এর থেকে 1.5 দিনের বেশি ব্যাকআপ এক্সপেক্ট করতেই পারেন আর যেহেতু এই দামের অন্য কোনো ফোনেই আপনি ফাস্ট চার্জিং পাচ্ছেন না সো বক্স ইনক্লুডেড চার্জার দিয়ে ডিভাইসটা ফুল চার্জ করতে সময় নিয়েছিল 2 ঘন্টার মতো সব মিলে বলবো 7000 টাকার প্রাইস ব্র্যাকেটে ডিভাইসটা যথেষ্ট কম্পিটিটিভ ফিচার অফার করছে সো যারা ইন্টারেস্টেড তারা ডেফিনেটলি কনসিডার করতে পারেন তো গাইজ আজ এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করবেন আর ভালো না লাগলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন আর পূর্বে যদি আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে টিল দেন আল্লাহ হাফেজ